মিথ্যাবাদী মমতা ব্যানার্জি এই সমস্যা তৈরি করেছেন, মিটাতে হবে শাস্তি পুরস্কার প্রাপ্ত মমতা ব্যানার্জিকে। তৃণমূল মানে চোর, এটা সাধারণ মানুষ বলে, শুধু বিজেপি কর্মী সমর্থকরা না, প্রমাণিত চোর, প্রমাণিত চোর। বিয়ার লটারি তার রিটার্ন ইনকাম ট্যাক্সে বলেছে আমরা গত দেড় বছরে 300 কোটি টাকা তৃণমূলকে ইলেকটোরাল বন্ডে দিয়েছি। আবার তৃণমূল তার রিটার্নে বলেছে আমরা ডিয়াল লটারি থেকে 300 কোটি টাকা পেয়েছি। যে রায়গঞ্জের এমএলএ বড় বড় কথা বলছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট প্রেস নোট দিয়েছে, প্রেস নোটটা দেখে নেন কি বলেছে, প্রেস নোটটা দেখে নেন। তৃণমূল মানে চোর, এটা এস্টাবলিশ হয়ে গেছে। পয়লা ভাইপোর মুখ থেকে ওসব শোনার দরকার নেই। আমি তো বলেছি রুচিরা নারোলাকে, আমি ওকে জিজ্ঞেস করি মেনকা গম্ভীর কে হয় তোমার, লিপস অ্যান্ড বাউন্সের দুটো ডাইরেক্টর আছে অমিত ব্যানার্জি আর লতা ব্যানার্জি, তার সঙ্গে তোমার সম্পর্ক আগের ঘরে বসে উনিল মারতে না বলবে, এটা সবাই জানে। ও ম্যাথুকে দিয়ে চক্রান্ত করেছিল। কয়লা ভাইপো বলে ওটা বাঁকুড়া থেকে কিভাবে টাকা তুলেছে, বালিখাট থেকে কত টাকা তোলে এখন, ইচ অ্যান্ড এভরি বালিখাট 5 লক্ষ টাকা করে মাসে দিয়ে আসতে হয় ভাইপোর কাছে, বড় বড় কথা। আমি আমার পার্টি স্ট্যান্ড বলেছি, আমি 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 না আমি কোনো ইন্ডিভিজুয়াল কমেন্ট নিয়ে অপিনিয়ন দেবো না, কোনো ইন্ডিভিজুয়াল, আমি পার্টি স্ট্যান্ড দিয়ে পরিষ্কার বলেছি। আমাদের পার্টির 8ই এপ্রিল কোর কমিটির মিটিং ছিল, সেখানে আমাদের হাইয়েস্ট লিডারশিপ বলেছেন ইটস এ কমপ্লিটলি মানে রিপ বিটুইন ওয়ান কমিউনিটি অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। বিজেপি হ্যাজ নো ডাইরেক্ট রোল, বিজেপির কোনো ডাইরেক্ট রোল এখানে নেই। একটা কমিউনিটির সঙ্গে রাজ্য সরকারের এই লড়াই, রাজ্য সরকারকে রিজলভ করতে হবে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টেরও কোনো রোল নেই, বিজেপিরও কোনো রোল নেই। আমাদের কর্মীর নেতারা যারা বিজেপি করেন তারা সমাজের আন্দোলনে আছেন, উই হ্যাভ নো অবজেকশন। আমাদের যারা ট্রাইবেল লিডাররা ক্ষুদিরাম টুডু সহ, কমলাকান্ত হাঁসদা সহ, মনোজ টিগা সহ, তারা জনজাতিদের মুভমেন্টে আছেন, বিজেপির সেখানে কোনো ইন্টারফারেন্স করে না। একইভাবে এখানে দুলে সমাজের কমিটিতে, বাউরি সমাজে আমাদের পার্টির বহু লিডাররা ওখানে ইনভলভ, সেখানে পলিটিক্যাল কথা আমরা বলি না। ঠিক একইভাবে আমি সনাতনী, আমি 8-9-10 সঙ্গে শাখায় গেছি, সুভাষদার সঙ্গে সঙ্গে যুক্ত, সেখানে আমরা পলিটিক্স করি না, মাতৃবন্দনা করি, দেশ বন্দনা করি। আমরা ভিএইচপির রামনবমীর মিছিলে জয় শ্রীরাম বলি, বিজেপিকে ভোট দাও বলি না। অতএব ন্যাচারালি ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড খুব ক্লিয়ার। এই লড়াইটা একটা উর্মি সমাজের সঙ্গে মমতা ব্যানার্জির সরকারের, কারণ মমতা ব্যানার্জি এই সমস্যার ক্রিয়েটর। তিনি 21-এর ভোটের আগে ট্রাইবেলদেরকে ডেকে তাদের মতো করে বলেছেন, আবার কুর্মীদের ভোট নেওয়ার জন্য তাদেরকে ডেকে তাদের মতো করে বলেছেন। মিথ্যাবাদী মমতা ব্যানার্জি এই সমস্যা তৈরি করেছেন, মিটাতে হবে মিথ্যাশ্রী পুরস্কার প্রাপ্ত মমতা ব্যানার্জিকে, যিনি বলছেন অক্সিজেনের নাকে ছুঁচ ফুটিয়ে সেলাইন দিতে হয়।